আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম, বেশ অনেক দিন পরে আজকে হচ্ছে গিয়ে ব্লগ শুরু করলাম। তো চেষ্টা করবো আজকে ব্লগটা কন্টিনিউ করার জন্য। আর আজকে আমার লাড্ডু পাড্ডুগুলো একদম সকালবেলা ঘুম থেকে উঠে গেছে, তো ওরা ঘুম থেকে উঠে গেলে তো আসলে ঘুম হয় না। আর এমনিতে তো ছোটটার জন্য রাতে ঠিক মতো ঘুমানো যায় না, সে একটু পরপরে ঘুম থেকে ওঠে। তো যাই হোক, সব কিছু মিলিয়ে মানে একটু মাথা ব্যথা করতেছে, মনে হইতেছে যে একটু ঘুমায় থাকতে পারলে ভালো লাগবে, কিন্তু ঘুমানো এখন সম্ভব না। তো ঠিক আছে, চলুন আজকের দিন তো শুরু হয়ে গেল আলহামদুলিল্লাহ, দেখা যাক কী কী করি আর আপনাদের সাথেও শেয়ার করবো একটু করে। তো সকালে নাস্তা করে নিব, এর আগে আফিফকে নিয়ে বসলাম, কারণ তাকে আগে নাস্তা করিয়ে নিয়ে তারপর নাস্তা করব। কিন্তু সে কোনোভাবেই খাবে না, আর সকালবেলা একটু বেশি বিরক্ত করে। তার সমস্ত খেলনা নিয়ে বসেছি, বাট তারপরও কাজ হচ্ছে না, তা সে কান্নাকাটির মধ্যেই আছে। ঘুম আসতে হবে, এসব কইছি নানু কোলে আইসো, কইছি আইসে দিছে নানু। কি হয়েছে ভাইয়া, কি এই চোখ কেমন করে, তোমরা পারো এমন করতে? ঘুমে হাত পড়ে যেতেছে। ওরে বাবা, তো রুমটা হালকা পাতলা একটু গোছানোর চেষ্টা করলাম, আসলে রুম বললে ভুল হবে, বেডটাই ভালো মতো মানে গুছাই নিলাম আর কি। আর রুমের সব কিছু ওইভাবে এখন আর পরিষ্কার করতে পারি না, তো এলোমেলোই থাকে। আর আফিফ তো আসলে প্রচণ্ড রকমের চঞ্চল, একটা জিনিস এক জায়গায় রাখলে সে তার মন মতো আরেক জায়গায় রেখে দেয়। যতটুকুই গোছাতে পেরেছি অতটুকুতেই চলবে, এখন হচ্ছে নেক্সট কাজের দিকে যেতে হবে, সেটা হচ্ছে দুজনকে লাট্টু পাট্টুদের গোসল দিতে হবে। তার আগে হচ্ছে ছোটো জনকে একটু তেল মালিশ করব, আর বড়জন হচ্ছে গোসলের পরে ওকে হচ্ছে তেল রসুন এগুলো দিয়ে দিই আর কি, গোসলের আগে দিই না, কারণ সে এখন যথেষ্ট বড় হয়ে গেছে মাশাল্লাহ। তো যাই হোক, তারপরে আবার রান্নার দিকেও যেতে হবে, আর বাজারও আসছে। তো ঠিক আছে, চলেন একটা একটা করে শুরু করি, আপনাদের সাথে যতটুকু সম্ভব শেয়ার করব। দুজনের মানে গোসলের পর্ব যদি শেয়ার করতে যাই তাহলে ভিডিও মিনিমাম 2 ঘন্টা হয়ে যাবে, কারণ তাদের যেদিন গোসল করাতে যায় দুজনকে একসাথে, আফিফ তো প্রতিদিনই গোসল করে বাট ছোটটাকে একটু গ্যাপ দিয়ে দিয়ে একদিন পরপর গোসল করায়, তো যেদিন দুজনকে একসাথে গোসল করায় সেদিন আমার ওদের পিছনেই টানা একসাথে 2-3 ঘন্টা চলে যায়। তো যাই হোক, আর আফিফ কে গোসল করানোর পরে তো সে প্রচণ্ড রকমের কান্না করে, মানে সে গোসল শেষ করে আসবে না, এটা হচ্ছে তার কথা। তো সেটা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা হয়তো জানেন। তো চলেন কাজ শুরু করি, আর আপনারাও সাথে থাকেন। তো আফিফকে সকালে আসলে নাস্তা খাওয়াতেই পারিনি, তো ভাবলাম যে একটা ডিম সিদ্ধ দিই, দেখি যে সে খায় কি না। মাঝে মধ্যে দেখা যায় সিদ্ধ ডিম খায়, আবার মাঝে মধ্যে খায় না। আর এই ফাঁকে আবার ছোটো জনকে হচ্ছে তেল মালিশ করে নিচ্ছি। আর তো ছোটো জনের তেল মালিশ করা হয়ে গেলে তারপর তাকে গোসল করিয়ে দিব, আর ওকে একটু খাইয়ে ঘুম পাড়িয়ে রাখবো যদি ঘুমায় আর কি, তারপরে যাব হচ্ছে বড় জনের পিছে দৌড়াদৌড়ি করতে।
তো বড় জনের কাছে এসে দেখি যে এলাহি কাণ্ড, সে নানুর সাথে বসে বসে মানে কাজ করতেছে, নানুকে হেল্প করতেছে। তো মাঝে মাঝে আসলে ওকে টুকটাক এরকম কাজের মধ্যেও ব্যস্ত রাখি, ও খুব আনন্দ পায় যে মানে আমাদের সাথে যদি কাজ করতে পারে। আর দ্বিতীয়ত হচ্ছে ও নিজেও একটু ব্যস্ত থাকে, কারণ দেখা যায় যে খেলনা দিয়ে খেলতে খেলতেও কিন্তু বাচ্চারা বিরক্ত হয়ে যায়। তো ওরা কিন্তু সবচেয়ে বেশি মানে বড়দের সময় চায়, এটা হচ্ছে বাচ্চাদের মানে ছোটবেলা থেকেই দেখবেন যে ওরা খুব বেশি সময় চায় সবার কাছে। ওরা বলতে পারে না কিন্তু বুঝায় আর কি, যে মানে ওর সাথে খেলবে বা ওর সাথে সময় দিবে কেউ, সেটাই ওরা বেশি পছন্দ করে। তো আফিফের গোসল শেষ করে তার কান্নাকাটি শুরু, কারণ সে গোসল করার পরে ওয়াশরুম থেকে বের হতে চায় না, আরও গোসল করবে আর কি। তো বেশ অনেকক্ষণ বসে তাকে শান্ত করা লাগে। তো বেশ অনেকক্ষণ ধরে আফিফকে শান্ত করার পরে এবার আফিফকে একটু কোকোনাট অয়েল লাগিয়ে দিচ্ছি, আর দেখা যায় যে একটু তেল মালিশ করে দেওয়ার পরে সে সাথে সাথে ঘুমিয়ে যায়। বড় বা ছোট সবার স্কিনের জন্যই কিন্তু কোকোনাট অয়েলটা ভালো কাজ করে, আর আফিফের জন্য আমি এই কোকোনাট অয়েলটা বাসায় বানিয়ে নিই। তো আমি কোকোনাট অয়েল বানানোর রেসিপির লিঙ্কটা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন, আর যারা বানাতে পারেন তারা তো পারেনই। তো আফিফ ঘুমিয়ে গেছে, আর এদিকে হচ্ছে আম্মু মাছগুলো কেটে নিতেছে। আজকে দুই রকমেরই মাছ এনেছে, তো আজকে দুপুরের জন্য হচ্ছে আইড় মাছটা রান্না করা হবে, যেহেতু ফ্রেশ এনেছে তো আইড় মাছ রান্না করা হবে। আর এই যে কোনো মাছই আসলে কিন্তু ফ্রেশ খেতে ভালো লাগে, কিন্তু কিছুই করার নেই, ব্যস্ত জীবনে আসলে ফ্রিজে রেখেই খেতে হয়। দুজনের সকাল থেকে দুপুরের যে কাজ এগুলো শেষ করলাম, তো এবার যাবো নিজে একটু গোসল করতে। আসলে ওদের দুজনের পিছনে এখন সময় দিতে দিতে দেখা যায় যে নিজের পিছনে আর হচ্ছে ঘরের যেই মানে একটু গুছগাছ করার বিষয় থাকে এগুলোর দিকে একদমই সময় দিতে পারি না, তো যার কারণে ঘরের সব কিছু একদম অগোছালো থাকে। তো তারপরও মানে ঘর দেখেও তো বোঝা যেতে হবে যে এটা আসলে বাচ্চাদের ঘর, একটু অগোছালো থাকবে, আর বাচ্চার মায়ের ম্যাক্সিমাম সময় চলে যায় হচ্ছে বাচ্চাদের দেখতে দেখতে, কিছু করার। আর সকাল থেকে ঘুম থেকে ওঠার পরে থেকেই মানে তাদের পিছনেই সব কিছু চলতেছে আর কি, যার কারণে মানে নিজের চুলের কি অবস্থা সেটা তো একটু বাঁধবো ঠিক মতো, সেটারও সুযোগ নেই করার। এখন যাব হচ্ছে নিজে একটু ফ্রেশ হতে, আফিফ হচ্ছে ঘুমিয়ে গেছে, ঘুম থেকে ওঠার পরে আফিফকে ভাত খাওয়াবো, আর ছোট জন্য একটু ঘুমায় আছে বা ঘুম থেকে উঠে গেলো ওকে হয়তো বা নেয় না বা আম্মু রাখবে, আমি ফাঁকে গোসল করে নিব, ফ্রেশ হয়ে নিব। তো রান্নাবান্নার এখানে চলে আসলাম, আর আজকে হচ্ছে একদম সাদা করে সবজি রান্না করব, মানে শীতের সবজিটাই, কয়েক রকমের সবজি আছে এখানে।
তো সবজি রান্না করব জাস্ট এখানে লবণ দিয়ে দিব আর পেঁয়াজ কাঁচা মরিচ আর তেলের উপরেই রান্নাটা হবে আর এই তো আইর মাছও ধুয়ে পরিষ্কার করে নিয়েছে আম্মু তো আজকে মাছ দিয়ে মটরশুঁটি দিয়ে রান্না করা হবে তো এখানে মটরশুঁটিগুলো হালকা একটু ভাপ দিয়ে নেওয়া হচ্ছে একেবারে নরমাল ভাবে রান্না করা হবে এখানে পেঁয়াজ কাঁচা মরিচ ভেজে নেওয়ার পরে বেশ খানিকটা পেঁয়াজ বাটা আর অল্প একটু রসুন বাটা দেয়া হয়েছে তারপরে দিলাম হচ্ছে লবণ আর এখন অন্যান্য গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম নরমালি আমরা যে মশলাগুলো ব্যবহার করি সেগুলোই অল্প অল্প করে দেয়া হয়েছে তারপরে হচ্ছে হালকা পানি দিয়ে ভালো করে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি আর যেহেতু শীতকাল তো সব তরকারিতেই কিন্তু টমেটো দিলে খেতে ভালো লাগে তো বেশ খানিকটা টমেটো দেওয়া হয়েছে তারপরে টমেটোগুলো একটু সিদ্ধ হয়ে গেলে এখানে মটরশুঁটিগুলো দিয়ে দেওয়া হলো আর মটরশুঁটি হতে বেশি সময় লাগবে না যেহেতু একটু ভাপ দিয়ে নেওয়া হয়েছে আগে থেকেই তো মটরশুঁটি দিয়ে খুব ভালো মতো মশলাটা কষিয়ে নিয়ে এখন মাছগুলো দিয়ে দেওয়া হলো আর মাছগুলো এখানে ভালো মতো কষিয়ে নিতে হবে তো তারপরে জাস্ট পরিমাণ মতো ঝোল দিয়ে নিলেই হবে আর নামানোর আগে একটু ধনে পাতা কুচি দিলেই হবে আর এছাড়াও আজকে হচ্ছে শুটকি ডাল আর হচ্ছে টমেটোর চাটনি করা হয়েছে তো ওগুলো আর ভিডিও করিনি তো পাখিকে আজকে সকালে খাবার দেইনি এই জন্য বিকেলবেলা হচ্ছে পাখিদের খাবার দিচ্ছি একটা দোষ স্বীকার করতেছি সেটা হচ্ছে সবসময় আপনাদেরকে কথা দেই আমি যে রেগুলার ভিডিও দিব তো দেখা যায় যে একটা না কয়েকদিন ভিডিও দেওয়ার পরে নিজে থেকে আবার মানে কিভাবে জানো মানে গ্যাপ দেওয়া শুরু হয়ে যায় আর একটা না দেখা যায় তিন চার দিনও ভিডিও দেই না তো তখন গিয়ে আপনারা মানে অনেক বেশি নক করেন জানতে চান যে আপু কেন আসলে ভিডিও দিচ্ছেন না তো আসলে আমি কেন এরকম করি আমি নিজেও জানি সাথে কত যে ভিডিওটা লাস্ট আমি শেয়ার করেছি তো তার আগে আমি তিন চার দিনের মতো ভিডিও দেইনি তো গত ভিডিওতে আপনাদের একটা মানে একটা এক ধরনের কমেন্ট সবচেয়ে বেশি ছিল সেটা হচ্ছে যে আপু এতদিন গ্যাপ দিয়ে কেন ভিডিও দিলেন আরেকটা কথা হচ্ছে যে মানে অনেকেই একটা জিনিস বলছেন যে জিনিসটা আমার খুব ভালো লাগছে যে আপু আপনার ভিডিওর জন্য অপেক্ষা করি ছোট্ট করে হলেও রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করবেন তো আপনাদের আসলে ভালোবাসায় চেষ্টা করি প্রতিদিন ভিডিও দেওয়ার জন্য তো আপনাদের এই ভালোবাসার জন্যই কিন্তু চেষ্টা করি এবং আপনাদেরকে বলি যে রেগুলার ভিডিও দিব ছোট করে হলেও কিন্তু তারপরেও কেন যেন মানে একটা গ্যাপ হয়ে যায় কয়েকদিন মানে গ্যাপ দিয়ে ফেলি আমি যাই হোক আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর তারপরও আপনারা যে এত ভালোবাসা দেন সেটার জন্য সবসময় আপনাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ যখন আসলে বলেন যে আপু আপনার ভিডিওর জন্য অপেক্ষা করছিলাম অনেকদিন আপনাকে দেখি না মিস করতেছিলাম বা ইনবক্সে যে খোঁজ খবর নেন তখন যে কি পরিমাণ ভালো লাগে সেটা আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না মানে তখনই মনে হয় যে সাথে সাথে ভিডিও দেই কিন্তু তারপরেও মানে বিরতি দিয়েই ফেলি তো এই জন্য সরি আবারও বলছি আর আজকের ভিডিওটা আসলে বেশি বড় করবো না কারণ বড় করলে ভিডিও সেটা এডিট করে আপলোড করতে অনেক বেশি সময়ের দরকার হয় তো যেহেতু আপনারা রেগুলার ভিডিও চান তো চেষ্টা করবো আবারও আপনাদের কথা দিচ্ছি যে চেষ্টা করবো ছোট করে হলেও রেগুলার আপনাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য বাবা বাবা তুমি আমার বাবা অনেক দিন আসলে বাহিরে যাওয়াই হয় না তো আগে তো দেখা যেত যে মাঝে মাঝে বাহিরে বের হতাম বা পছন্দের কোনো খাবার দাবার খাওয়া হতো তো সেই খাওয়া দাওয়া যাতে মিস না করি এই জন্য আফিফের আব্বু যেটা করে এখন আর কি মাঝে মাঝে দু একদিন পর পর আমার পছন্দের যে খাবারগুলো আছে বাহিরে গেলে বিশেষ করে খেয়ে থাকি ওই খাবারগুলো বাসায় নিয়ে আসে তো আজকে আবার সে জিজ্ঞেস করছিল দুপুরবেলা যে কিছু খাবো কি না তো হঠাৎ করে মনে হলো যে স্যুপ খাবো তো তাকে বললাম তো বললো যে সন্ধ্যার সময় নিয়ে আসবে আর যেহেতু ভাত খেতে খেতে অলরেডি দেরি হয়ে গেছে যার কারণে এখন তো আসলে ওইভাবে খাওয়াও যাবে না তো বললাম যে ঠিক আছে তো ও কাজের ফাঁকে হয়তো বা এসে দিয়ে যাবে তো যথাযথ সন্ধ্যার সময় হচ্ছে গিয়ে স্যুপ চলে এসেছে বাসায় তো আফিফের আব্বুই নিয়ে আসছে বললাম যে তুমি একটু খেয়ে যাও যদিও সে খুব তাড়াহুড়োর মধ্যে আছে আর কি আর রয়্যাল শেপের থেকে এই স্যুপটা খেতে অনেক বেশি ভালো লাগে তো সেখান থেকেই আনা হয়েছে থাই স্যুপ
তো আজকের ভিডিও আর বড় করছি না, এখানেই শেষ করে দিচ্ছি। যদি ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করতে ভুলবেন না, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই আমার ফেসবুক পেজটিও লাইক ফলো করে রাখতে ভুলবেন না। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।